ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ একদিন বুন আপনি জানতে চেয়েছেন কাজা সিয়ামের সাথে আইয়াম এ বিজের সিয়াম এর নিয়ত করা যাবে কিনা মানে কারো ভাঙতি রোজা আছে সিয়াম আছে সেই ক্ষেত্রে আইয়াম এল বিদ অথবা দেখা যাচ্ছে সোমবার বৃহস্পতিবার আমরা জানি এই দিনে সিয়াম পালন করা সুন্নত রসুল পালন করতেন তো যাদের সিয়াম আছে তারা যদি এই সোমবার বৃহস্পতিবার অথবা পালন করে সেই ক্ষেত্রে তারা আইয়াম প্লাস পাশাপাশি তার কাজা সিয়াম দুইটা একসাথে আদায় হবে কিনা না এ বিষয়টি সম্পর্কে আপনি জানতে চেয়েছেন প্রথমত কাজা সিয়াম যেটা বা ভাঙতি সিয়াম যেটা রমজানে রাখা হয়নি সেটার হুকুমের দিক থেকে সেটা হচ্ছে ওয়াজিব বা ফরজ আর অথবা সাওয়ালের সিয়াম হতে পারে অথবা অথবা সিয়াম হতে পারে সোমবার বৃহস্পতিবার এগুলো সব হচ্ছে সুন্নাত এগুলো সব হচ্ছে সুন্নাত তো যেখানে ওয়াজিব আর সুননাথ একই নিয়তে একসাথে করা যাবে না এটাই হচ্ছে বিদ্যানগণদের বিশুদ্ধ মত বিদ্যানগণরা বলেছেন আপনার এই ক্ষেত্রে যেটা আপনি বললেন যে আই আমার বিদের সাথে কাজা সিয়ামের নিয়ত করা যাবে কিনা এই ক্ষেত্রে আপনার কাজা সিয়ামটাই প্রাধান্য পাবে যেহেতু এটা হুকমের দিক থেকে এটা ওয়াজিব হুকমের দিক থেকে এটা ওয়াজিব এটা আপনার আদায় করতে বাধ্য কিন্তু আই আমার বিদের সিয়াম অথবা অন্যান্য যে সুন্নাত সিয়ামগুলো আছে সেগুলো আপনি আদায় করতে বাধ্য নন তো সেই ক্ষেত্রে এটা আপনি কাজার নিয়তে আপনি সিয়াম পালন করবেন কিন্তু যদি আই আমার বিদে আপনি আদায় করেন অথবা সোমবার বৃহস্পতিবার যদি আপনি আদায় করেন তাহলে এই দিনগুলোতে সিয়াম রাখার ফজিলত রয়েছে সেই সুবাদে আপনি আল্লাহ সু হায়নতালার কাছে আশা করতে পারেন যে আল্লাহ এই দিনে সিয়াম রাখার কারণে আপনার সবটা আল্লাহ একটু বৃদ্ধি করে দিবেন বা বাড়িয়ে দিবেন সেটা হতে পারে কিন্তু এক নিয়তে ফরজ এবং সুন্নার দুইটা আদায় হবে না এখানে আপনার কাজা সিয়াম আদায় হয়ে যাবে এবং কাজা সিয়ামের সব আপনি পেয়ে যাবেন আর এই কাজা সিয়ামটা আপনি এই বিশেষ দিনে যেদিন আল্লাহ রসুল সিয়াম রাখা পছন্দ করতেন বা সেই দিন আদায় করার কারণে আপনি আল্লাহ সুহানু তাল কাছে অতিরিক্ত বোনাস আশা করতে পারেন ইনশাআল্লা সুহ হানুতাল সেটা দান করবেন আল্লাহ আলম সব বারাকালিক